এই এলাকা, এই জঙ্গল, এই অঞ্চল সবকিছুই আমার হাতে কব্জায়। কারো সাহস নেই আমাকে পরাস্ত করার। আমার নাম ডাকিনী রাকা। রাকার সামনে যে আসবে তাকে মেরে উড়িয়ে দিব। যাই, কিছু একটা শিকার করে আসি। আমার সাথে যে বামন খোকোষ্টা ছিল তাকে তো ওই হিংস্র ডাইনোসররা মেরে ফেলল। অনেক রাত হয়ে গিয়েছে, এখন একটু বিশ্রাম করে নেই। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, আমরা পৃথিবী গ্রহে হঠাৎ স্ক্যান করতে গিয়ে অ্যামাজনের এক প্রান্তে আগুনের ক্যাম্প এবং সেই সাথে একটা বড় কিছু দেখতে পেয়েছি। আমরা তো পৃথিবী নামক গ্রহে এর আগে ডায়মন্ডের অভিযানে গিয়েছিলাম। সেখানে ডাকু নামের এক দানবের কাছে সবাই পরাস্ত হয়ে ফিরে এসেছি। ইয়েস বস, তবে আমরা হাল ছাড়িনি। আচ্ছা, কিছুদিন আগে তো পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় এবং উল্কাপাত ঘটেছিল, তাহলে এখন সেখানে কারো বেঁচে থাকা কিভাবে পসিবল? আমরা আরেকবার সফরে গিয়ে চারপাশটা দেখে আসি ক্যাপ্টেন। ঠিক আছে লেফটেন্যান্ট, স্পেসশিপগুলো রেডি করো, আর আমাদের স্ক্যানার যেসব ইনফরমেশন দিল সেটা অনুযায়ী কাউকে পেলে এখানে ধরে আনব। হতেও তো পারে ডাকুর মতো কেউ একজন বেঁচে আছে।
এ কি, এটা তো এক হিংস্র ডাইনোসর, এর সাথে ফাইট না করলে আমাকে খেয়ে ফেলবে। আমাকে আক্রমণ করছিস কেন? বনে জঙ্গলে আর কিছুই খেতে পাস নে? এই হিংস্র ডাইনোসরকে একা হামলা করা বেশ কঠিন। আচ্ছা, এরা সবাই দল বেঁধে যদি আবার ফিরে আসে তাহলে কি করব? না, কোনোভাবেই আমার আস্থানার খোঁজ তাকে জানানো যাবে না। আমি এখন ফিরে যাই। আজব তো, মনে হচ্ছে আমার উপর দিয়ে শনির দশা যাচ্ছে। এটা আবার কি উড়ে উড়ে আসছে? লেফটেন্যান্ট, আমাদের এক সৈন্যকে নামিয়ে তার কাছে পাঠাও। আগে দেখব সে কতটা পাওয়ারফুল এবং শক্তিশালী। ইয়েস ক্যাপ্টেন, আমি একজনকে লেজার গান সহ পাঠানোর অনুরোধ করছি। এই মনস্টার দানব, তুমি তো হুবহু ডাকু রাক্ষসের মতো দেখতে, কিন্তু তুমি তো একজন মেয়ে ডাকু। আমার নাম ডাকিনী রাকা। এবার বল, তোরা এখানে কি চাস? আমরা তো এই গ্রহের সবকিছুই চাই, সাথে তোমাকেও ধরে নিয়ে যাব। তোমার উপর রিসার্চ করে আমরা সাইবর্গ রোবট বানাবো। মানে আমাকে তোরা মারার জন্য এসেছিস? ওহ শিট, বোকাটা গুলি করে ফেলেছে। ওকে কৌশলে আটকানো উচিত ছিল। যেভাবেই হোক ওকে আমরা জিন্দা চাই, কোনোভাবেই তার প্রাণ নেওয়া যাবে না। জিফোর্স, এখনই D5 শুটার দিয়ে তাকে আঘাত করো, তাকে অজ্ঞান করে ফেলো। ওকে ক্যাপ্টেন। সব সময় শক্তির জোর দিয়ে কিছু হয় না, অনেক সময় বুদ্ধি দিয়েও কাজ করতে হয়। যাও, ওকে ক্রেন দিয়ে তুলে আমাদের শিপে তুলে আনো, তাড়াতাড়ি। কাম অন, গো গো। ওকে, তোমরাই দানবটাকে শিপে বেঁধে নিয়ে এসো,
আমি তাহলে আগে চলে যাচ্ছি। ওকে বস। তাহলে আমরা এখন শিপ চালু করে রওনা দিচ্ছি। এই মনস্টারটা অনেক ভারী, আমাদেরকে অনেক সতর্কভাবে যেতে হবে। কি? হ্যাঁ, আমি এখানে কেন? এবার বুঝেছি, ওরা আমাকে বেঁধে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ওদেরকে আমি ধ্বংস করে দিব। দাঁড়া, কি কি হচ্ছে এসব? মনে হয় এই মনস্টার ডাইনিটা জেগে উঠেছে। ওকে থামানো তো অনেক মুশকিল। আমরা আমাদের শিপকে আর কন্ট্রোল করতে পারছি না। আমাকে বধ করা এত সহজ না। দেখ, তোদের সবাইকে মেরে উড়ে দিয়েছি। আমার পায়ে বেশ আঘাত লেগেছে। ওদের উড়ন্ত মেশিনে করে বহুদূর চলে এসেছি। আজকে এই এলাকায় বিশ্রাম নি, কাল রওনা দিব। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, আমরা সেই ডাকিনী মনস্টারকে নিয়ে আসতে পারিনি। সে জ্ঞান ফিরে পেয়ে আমাদের দুটা শিপ এবং বাকি সোলজারসদের মেরে ফেলেছে। তাকে বধ করার জন্য অন্য কোনো ওয়ে খুঁজতে হবে। ও শিট, মনিটর রিগাল, তুমি এক্ষুনি ওই জায়গায় ড্রোন পাঠিয়ে স্ক্যান করে দেখো কি অবস্থা। ওকে ক্যাপ্টেন। ভেবেছিলাম আমাদের অল্প শক্তিতে তাকে বধ করব, কিন্তু সেটা বিফলে গেল। এরপরও আমরা হার মানবো না। ওই ডাকিনীকে তুলে এনে আমরা গবেষণা করে মেশিন ট্রান্সফর্মার রোবট বানাবো। ওকে।